আসসালামু আলাইকুম, আমি ডাক্তার গোলাম মোস্তফা, অর্থোপেডিক কনসালটেন্ট, চিফ কনসালটেন্ট, এবি হাসপাতাল, সোনাডাঙ্গা, খুলনা। আজকে আমাদের আলোচ্য বিষয় হিল পেন, পায়ের গোড়ালি ব্যথা। এই ধরনের রোগী প্রায় আসে, এসে বলে স্যার আমার পায়ের গোড়ালির তলার দিকে ব্যথা, কেউ বলে গোড়ালির পিছনের দিকে ব্যথা, কেউ বলে যে গোড়ালির পিছনে একটু ফুলে গেছে। এটা কি কারণে হয়, কেন হয়? আর প্রায় এসে বলে যে ঘুম থেকে সকালে ওঠার পরে আমার কয়েক পা হাঁটাহাঁটি শুরুতে হাঁটার শুরুতে কয়েক স্টেপে ব্যথাটা বেশি হয়। কয়েক স্টেপ পার হয়ে গেলে দেখা যায় ব্যথা আস্তে আস্তে চলে যায়। সারাদিন হাঁটাহাঁটি করলে ব্যথা নাই, আবার দেখা যাচ্ছে যে কিছুক্ষণ যদি বসে থাকার পরে যদি আবার হাঁটা চলাফেরা শুরু করি তাহলে দেখা যাচ্ছে যে তার ব্যথাটা শুরুতেই বেশি থাকে, হাঁটতে হাঁটতে আবার ব্যথা নিরাময় হয়ে যায়। এই 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 কন্ডিশন যখন এসে আমাদেরকে বলে তখন আমরা মেডিকেলের ভাষায় বলি প্ল্যান্টার ফাসাইটিস বলি। এখন প্ল্যান্টার ফাস আর হিলের পিছনে মানে গোড়ালির পিছনে যে ফোলা থাকে উঁচু জায়গাটা, উঁচু হয় যেটা, এটা কী জন্য হয়? সেটা এক ধরনের বার্সা থাকে গোড়ালির পিছনের দিকে, বার্সা থাকে, রেট্রোক্যালকেনিয়াল বার্সা বলে। এই বার্সায় যদি ইনফ্লামেশন হয় তাহলেও এটা ফুলে যায় এবং ব্যথা হয়। এখন আমি ধারণা দেব এই প্ল্যান্টার ফাসাইটিসে অবশ্যই একটা ফাসা থাকে, সেই ফাসাটা আমি ছবিটা দেখাবো এবং সেটা কোথায় থাকে। এটা হচ্ছে পায়ের মানে একটা মডেল। এই মডেলে দেখা যাচ্ছে পায়ের একটা ছবি, ফুট আর্টিকুলেটেড ফুট বলে এটা। এখানে প্ল্যান্টার ফাসা কোথায় লাগানো থাকে, এটাকে বলে ক্যালকেনিয়াম। আর আপনারা জানেন এটা ফুট, ফুটের ছবি দেখেন, ফুটে এরকম হাড় থাকে চোদ্দোটা হাড়ের ভিতরে এই বড় হাড়টা, এটার নাম হচ্ছে ক্যালকেনিয়াম। উপরে ট্যালাস, এখানে হলো টার্সাল, এগুলো হলো টার্সাল বোন, এটা হলো মেটাটার্সাল, এটা ফ্যালাঞ্জেস, এরকম চোদ্দোটা হাড্ডি থাকে। তো ফাসাটা লাগানো থাকে ক্যালকেনিয়ামের এই পিছনের দিকে, এখান থেকে এই ঠিক এই লেভেলে, এটা মেটাটার্সাল বলে, মেটাটার্সাল বলের এখানে এসে আবার দুই ভাগ হয়ে আঙ্গুলে গিয়ে শেষ হয়। তো এই এই পর্দাটা থাকে পায়ের তলায়, এই গোড়ালির এখানে চর্বি থাকে, চর্বির তলায় থাকে ওইটা, চর্বির এখান থেকে তলা থেকে এই ক্যালকেনিয়ামে অ্যাটাচমেন্ট হয়ে এইভাবে বল পর্যন্ত চলে যায়। এখন এই ব্যথাটা হয় কেন, কিভাবে হয়, এটা সাধারণত দেখা যায় যে সে বলে যে না আমার কোনো কারণ নাই, গ্রাজুয়ালি হয়েছে, সেটা আননোন অরিজিন মনে করতে পারি। এছাড়া অ্যাসোসিয়েটেড কিছু কন্ডিশন থাকে, যেমন গাউট রোগ যদি তার থাকে, অ্যানকাইলোসিং স্পন্ডাইলাইটিস যদি থাকে, এগুলো সেরোনেগেটিভ আর্থ্রাইটিস বলি আমরা, এই ধরনের যদি ডিজিজ থাকে সাথে তাদের বেশি হয়। এছাড়া দেখা যাচ্ছে তার মাইক্রোট্রমা, এই যে ফাসাটা, ফাসাতে মাইক্রোট্রমা, ট্রমা হওয়ার কারণে দেখা যায় মাইক্রোট্রমা হইতে হইতে একসময় এটা ফাসাটা থিকেন্ড হয়ে যায়। থিকেন্ড হওয়ার কারণে এই টাইট হয়ে যায়, টাইট হওয়ার জন্য এটা ওই ধরনের ব্যথা সৃষ্টি হয়। কারণ ফাসাটা আপনাদের বইয়ের ছবিতে আমি দেখাবো, ফাসা এই যে সেই ফাসাটা, এই ক্যালকেনিয়ামে এই যে এখানে অ্যাটাচমেন্ট আছে, এখান থেকে ফাসাটা স্প্রেড হয়ে বল অফ দ্য ফুটে গিয়ে শেষ হয়েছে, হয়ে এটা আঙ্গুলের দিকে স্প্লিট করছে, মানে আঙ্গুলের সাথে অ্যাটাচমেন্ট আছে এই। আর পাশাপাশি যেটা আমি বলছিলাম বার্সার ছবিটা, যে এই বার্সার ছবিটা, এই একটু দেখেন ভালোভাবে, এই বার্সার ছবিটা যে নীল রং করা, পিছনে যে এই বড়ো পায়ের পিছনে যে বড় একটা রক থাকে, সবাই বলে রক কেটে দিয়েছে, অনেক সময় বলে ওই ধরনের সে বড়ো রোগের সামনে থাকে, পিছনের দিকেও বিস্তৃত থাকে। এইটাতে যদি ইনফ্লামেশন হয় তখন এটার ভিতরে পানির মতো জমে ফুলে যায়, এই জন্য পিছনের দিকে ফোলে। এটাকে লাম্প বলে বা লাম্পি বাম্পি এরকমও বলে, হ্যাঁ, তখন ওইখানে ব্যথা হয় এই। আর এখন তার চিকিৎসা আমরা কী করতে পারি,
এখন চিকিৎসার জন্য আমাদের মূল হলো রেস্ট, রেস্ট দেই সাথে ব্যথার ওষুধ দেই। রেস্ট এবং ব্যথার ওষুধে দেখা যায় ইনিশিয়াল স্টেজে যদি রোগীরা আসে ভালো হয়ে যায়, তারপর দুই নম্বরে তার চিকিৎসা এর পরবর্তীতে কী দেওয়া হয় তার কিছু থেরাপি কীভাবে করতে পারি, এক্সারসাইজ বা থেরাপি। এখন এক্সারসাইজ বলতে পায়ের তলায় এরকম গোল একটা মানে গলফ বল হইলেও হয়, এরকম রুটি বেলা যে বেলনগুলো আমরা পাই এগুলো আমরা ফ্লোরে দিয়ে, ফ্লোরে দেওয়ার পরে পায়ের তলা এর উপরে উঠাই দিয়ে পা দিয়ে এভাবে আমরা ঘুরাইতে পারি, এভাবে ঘুরাইতে পারি। এভাবে ঘুরাইলে পায়ের তলায় যে প্লান্টার ফাসা আছে এর উপরে স্ট্রেসিং পড়ে, এটাকে বলে স্ট্রেসিং এক্সারসাইজ। স্ট্রেসিং পড়ে তাতে করে মানে ব্যথা গ্রাজুয়ালি আস্তে আস্তে ভালো হয়, এটা একটা পদ্ধতি আছে। এর সাথে এটাও করতে হবে আইস বোতল, এটা আমরা ফ্রিজের ভিতরে এরকম পানির বোতল রাখতে পারি, রাখার পর ডিপ হয়ে গেলে বরফ জমে গেলে তারপরে পা ওই ঠিক একইভাবে যেমন বেলনের উপর রাখছিলাম ওরকম এর উপরে পায়ের পাতা রেখে এভাবে ফ্লোরে ঘুরাইতে পারি। এভাবে ঘুরাইলে আস্তে আস্তে ইনফ্লামেশনও কমে, স্ট্রেস পড়ে, ব্যথাও ভালো হয়ে যায়। এই আর একটা হলো স্ট্রেসিং এক্সারসাইজ আছে, ফাসা প্লান্টার ফাসা যেহেতু এটা অ্যাটাচমেন্ট হয় ক্যালকেনিয়ামের সে পিছনের দিক থেকে আঙ্গুলের মাথা পর্যন্ত, তখন আমরা স্ট্রেসিং এক্সারসাইজটা কীভাবে করতে পারি, আমরা গামছা নিতে পারি, একটা গামছা, যে আমার এখানে গামছাও রাখছি দেখানোর জন্য, তো গামছা দিয়ে দেখাতে গেলে অনেক সময় লাগবে, সেটা আপনাদেরকে একটা আইডিয়া দিব। গামছাটা ধরে আপনার পায়ের আঙ্গুল বরাবর, পায়ের মানে সামনের প্রান্ত বরাবর গামছাটা ধরে বসলেন, বসার পরে এটা তো দেখা সম্ভব হবে না নাকি, এটা বড় রুম হলে সুবিধা হয়। আমরা একটা পেশেন্ট দিয়েও দেখাতে পারি সেটা কীভাবে, দেখা গেল যে পায়ের সামনের অংশ আঙ্গুল সহ উপরের অংশ ধরে বসে থেকে এভাবে টানবো, পা দিয়ে ঠেলা দেবো, পায়ের পাতা দিয়ে সামনের দিকে ঠেলা দেবো, টানবো, এভাবে আমরা 5-10 মিনিট ব্যায়াম করতে পারি। করলে পায়ের পাতার যে প্লান্টার ফাসা যেটা এটা টান পড়বে, আবার রিল্যাক্স মানে টেনশন হবে, রিল্যাক্স হবে, এরকম হইতে হওয়া মানে তার স্ট্রেসিং এক্সারসাইজ হওয়া। পাশাপাশি যে শর্ট মাসল পায়ের পাতার ভিতরে ছোট্ট ছোট্ট অসংখ্য মাসল থাকে এগুলোরও এক্সারসাইজ হবে, এক্সারসাইজ হলে তখন ব্যথাটা কমে যাবে। আর একটা পদ্ধতিতে আমরা শর্ট মাসল এবং প্লান্টার ফাসার এ করতে পারি, এক্সারসাইজ করতে পারি, স্ট্রেসিং এক্সারসাইজ। সেটা কীভাবে, সেটা এরকম ফ্লোরে আমরা একটা এরকম তোয়ালে অথবা এরকম একটা গামছা ফ্লোরে পাতলা করে বিছাই দেবো, দিয়ে ওর উপরে পা রেখে পায়ের আঙ্গুল দিয়ে এইভাবে এইভাবে টানব, পায়ের আঙ্গুল দিয়ে টেনে টেনে আগায় যাবো, এইভাবে পায়ের পর্দা এইভাবে যদি আঙ্গুল দিয়ে ধরা যায় তা ভালো, ধরতে পারলে ভালো, টেনে টেনে এভাবে গামছাটা টেনে আনতে পারি, এইভাবে গামছাটা টেনে এইভাবে পায়ের আঙ্গুল দিয়ে যদি টানি তাহলে পায়ের তলার যে প্লান্টার ফাসা এই ফাসাগুলো কিন্তু স্ট্রেসিং হবে, মাসলগুলোও ব্যায়াম হবে, পায়ের যে ছোটো ছোটো মাসলগুলো এগুলো ব্যায়াম হবে। এই ব্যায়াম হইলে তাতে স্ট্রেস পড়বে, ব্যায়াম করার সময় স্ট্রেস পড়বে, যার কারণে ইনফ্লামেশনও কমবে, ব্যথাও ভালো হবে। এখন এখানে কিছু পরীক্ষা নিরীক্ষার বিষয় থাকে, না ট্রিটমেন্টের বিষয়ে এখন আর কী কী করা যায়, আর একটু ট্রিটমেন্টের সাথে অ্যাড হইতে পারে, সেটা হলো ইনজেকশান। এখন ব্যথা যাদের খুব সিভিয়ার ব্যথা থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় আমরা স্টেরয়েড ইনজেকশান অনেকে দেয় বা বইপত্রে আছে, দিলে সাময়িক ব্যথা কমে, তো সেটা ফ্রিকোয়েন্টলি দেওয়া যাবে না, হয়তো একবার বা দুইবার সর্বোচ্চ দেওয়া যায়, এবং তাতে দিলে যে খুব লাভ হয় তা না, ইনিশিয়ালি হয়তো ব্যথা কমে। সেটা কীভাবে, এটা দিল দেওয়ার পরে ওই প্লান্টার যে ফাসা থাকে ফাসাটা হয়তো পার্শিয়াল ছিঁড়ি দেয় বা রাপচার হয়, রাপচার হলে ডিকম্প্রেশন হয়, টেনশনটা কমে যায়, স্ট্রেসটা কমে যায়, টানটা কমে যায়, যার জন্য দেখা যায় যে সে কিছুটা ব্যথামুক্ত হয়ে যায়। আর একটা হলো সার্জারি, অপারেশন, অপারেশন করে কীভাবে, অপারেশন করলে সেখানে বেনিফিট হয়ে বেনিফিট হওয়ার সম্ভাবনা কম, খুব একটা বেনিফিট হয় না, ওই ইঞ্জেকশন দেওয়ার মতো ওই রকমই, যে তার প্লান্টার ফাসাটা কিছুটা মানে সার্জারি করে পার্শিয়ালি সার্জারি করে একটু ডিকম্প্রেশন রিলিজ করে দিলে
একটু ব্যথা কমতে পারে অথবা ব্যথা আরও বেশি হয়ে যেতে পারে। এই এখন পরীক্ষা নিরীক্ষার ভিতরে যদি বলে যে স্যার এখানে কোনো পরীক্ষা নাই, এক্স রে নাই, রক্ত পরীক্ষা নাই, কোনো কিছু নাই, সেখানে আমি বলবো একটা এক্স রে করলে দেখা গেল ওই ক্যালকেনিয়ামের ওখানে ছোট্ট একটু হাড্ডি উঁচু পাওয়া যেতে পারে, সেটাকে বলে ক্যালকেনিয়াল স্পার, ধারালো স্পার মানে সূচালো মতো দেখতে। এটাতে খুব একটা মানে যে ক্যালকেনিয়াল স্পার এর জন্যে এইখানে কোনো ব্যথা বা প্ল্যান্টার ফাসাইটিস হয় না, কিন্তু ডাক্তাররা বা সাধারণ লোক মনে করে যে হাড্ডি, অনেক ডাক্তার মনে করে যে হাড্ডি একটু সূচালো উঁচুই আছে এর জন্য এই ব্যথা হচ্ছে, কিন্তু আসলে তা না, ওটার জন্য কোনো ব্যথা হয় না, ওটা অপারেশনও করার কোনো প্রয়োজন নাই। আর এছাড়া এই ব্যথা সাধারণত 18-36 সপ্তাহের মধ্যে স্পন্টেনিয়াসলি অনেক সময় রিজলভ হয়ে যায়, ভালো হয়ে যায়। আর পরীক্ষা নিরীক্ষার কথা, একটা হলো এক্স রে আর একটা হলো আল্ট্রাসোনোগ্রাম। আল্ট্রাসোনোগ্রাম করলে কী পাওয়া যাবে, ওখানে যে প্ল্যান্টার ফাসা থিকেন্ড হয়ে যায়, এই থিকেন্ড ফাসাটা নিওভাস্কুলারাইজেশনটা বোঝা যায়, তাছাড়া আর কিছু না। আর একটা এমআরআই করলে যদি কোনো ক্যালকেনিয়ামে স্ট্রেস ফ্র্যাকচার থাকে সেটা জানা যায়। এই তো ভিউয়ারদের জন্য এটুকু আমাদের প্ল্যান্টার ফাসাইটিস সম্পর্কে আজকে জানা হলো। আর একটা কথা আমি যেটা বলছিলাম, হিলের পিছনে যে গোড়ালের পিছনে যে উঁচু যা উঁচু খোলা থাকে এই রেট্রোক্যালকেনিয়াল বার্সাইটিস হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা চিকিৎসা কী করতে পারি, সেই ক্ষেত্রে এক ধরনের জুতা পরা লাগে, জুতার পিছনের দিকে গোড়ালির দিকে সামান্য উঁচু, সামনের দিকে একটু ঢালু এরকম। আর একটু ওই যে এক্সারসাইজ, আগের যে এক্সারসাইজগুলো বলেছি ওই এক্সারসাইজ, আর আগের চিকিৎসার সাথে আমরা একটা হিল কুশন, প্ল্যান্টার ফ্যাসিলিটিসের ক্ষেত্রে জুতার সাথে আমরা হিল কুশনও ব্যবহার করতে পারি। এই হলো ভিয়ারদের জন্য আজকের প্রোগ্রাম শেষ। আগামী দিনের জন্য নতুন টপিকস ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়ে আমরা প্রেজেন্টেশন করব। খুদা হাফেজ।